মেম্বার হওয়াটা খুব বেশি জরুরি না, কাজটা অনেক বেশি জরুরি। এখন আমার মনে হচ্ছে আমি ক্যামেরার পিছনে কাজ করব। এটা একটা আর্টিস্টের চয়েস, একটা মানুষ তো সব করতে পারবে না, ইটস দেয়ার চয়েস। তারা একটা মানুষ করবে না করবে সেটা তো তাদের ব্যাপার। যদি এখন আমি পার্সোনালি, আমার কাছে মনে হয়েছে মিডিয়াতে আমি এত বছর কাজ করেছি, কন্ট্রিবিউট করেছি, এখন আমার মনে হচ্ছে আমি ক্যামেরার পিছনে কাজ করব। ইট ইজ মাই চয়েস, আমি যেটা পছন্দ করছি বা আমার যেটা ভালো লাগছে আমি সেটাই করবো। কোনো আর্টিস্টের যদি মনে হয় যে না আমি এখন এটা করবো না, আমি চাকরি করব, সেটা তার ব্যাপার। সে যদি ভালো পজিশনে চাকরি করতে পারে সেটা অবশ্যই সে করবে না কেন, বা যেটাই বলেন, এটা একটা আর্টিস্টের চয়েস যে আমি কোনটা করব, আমি কোনটা করব না। এটা নিয়ে আমার আসলে প্রশ্ন, মানে এটা নিয়ে উত্তর কী দিব আমি বুঝতে পারছি না। একটা মানুষ তো সব করতে পারবে না, আমি একটা মানুষ নিশ্চয়ই সব জায়গায় সমান দক্ষতা দেখাতে পারবো না বা সময় দিতে পারবো না। তো যারা ওটিটিতে কমফোর্ট ফিল করছে বা মনে করছে যে ওটিটির কাজটাতে যারা ভালো করতে পারছে তারা ওটিটি করবে, যারা মনে হচ্ছে যে না নাটকেই আমার ভালো লাগছে আমি নাটকটাই করবো, এটাও আসলে আর্টিস্টদের নিজস্ব চয়েস। এবং এটাও আর বলতে হয় যে দর্শকরা যদি মনে করে যে না ওকে ওটিটিতে দেখতেই ভালো লাগে বা ওটিটির গল্পগুলোতেই ভালো লাগে, সেটাও তো একটা আর্টিস্টেরও চিন্তার বিষয়। সো এই যে প্রশ্নগুলো এখন আমি বলছি বা আমি যে প্রশ্নগুলো তোমরা করছো বা উত্তর আমি দিচ্ছি, এটার সবগুলোর উত্তরই একই, যে সেটা হচ্ছে একজন আর্টিস্ট বা একজন ব্যক্তির চয়েস যে সেই ব্যক্তিটা কী করবে। এখন মোস্তফা সরোয়ার ফারুকি একটা অ্যাক্টিং করছে, এখন যদি ওর মনে হয় যে না আমাকে অ্যাক্টিংয়ে সব পছন্দ করছে আমি অ্যাক্টিংটাই করবো, সেটাও তার চয়েস। আমি যদি এখন বলি যে না আমি অ্যাজ আ প্রডিউসার হিসেবে ভালো করছি আমি আর কখনোই নাটক সিনেমা করবো না, ইট উইল বি মাই চয়েস। সো এটা আসলে যার যার চয়েস। আলহামদুলিল্লাহ ও খুব ভালো আছে, অলরেডি বাসায় বসে এডিটিং করছে। সম্প্রতি আমরা সিঙ্গাপুরে গিয়েছিলাম ওর ট্রিটমেন্টের জন্য, সেই ডাক্তারও খুব পজিটিভ রিভিউ দিয়েছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই সে মাঠে নামবে অ্যাজ এ ডিরেক্টর। না 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 না, চরকি সবসময় খুব ভালো কিছুর সাথেই ছিল এবং ক্রিয়েটিভ জায়গার সাথেই ছিল বা নতুন নতুন কন্টেন্ট বা নতুন নতুন আইডিয়াজের সাথেই ছিল এবং তার ভিন্ন কিছু নাই। আজকে শুভরাজ, শাওকি, তানিম, স্বনিম সবাই মিলে যে প্রজেক্টটা হাতে নিয়েছে, যে 10টা প্রজেক্ট প্রবাবলি, সো খুব ভালো একটা বিষয়। এবং যত ভালো ভালো কাজ হবে ইন্ডাস্ট্রি ততই এগিয়ে যাবে, আমরাও তত ভালো ভালো কাজ দেখতে পারবো, করতে পারবো। সো ইটস আ গুড থিংস, গুড সাইন ফর মিডিয়া। একটা ওটিটিতে আসলে সব ধরনের কন্টেন্টই প্রয়োজন। আপনি যদি দেশের বাইরে দেখেন, দেশের বাইরে কিন্তু সব ধরনের কন্টেন্টই হয়। চরকি কিংবা বাংলাদেশের আরও যে সকল ওটিটি আছে, আমি আশা করছি যে আমার মনে হয় যে সবাই আসলে সব ধরনের কন্টেন্টকেই প্রায়োরিটি দিচ্ছে। সো যেহেতু মিনিস্ট্রি অফ লাভের সাথে চরকি জড়িত, এই জন্য আমি স্পেসিফিক্যালি এটা নিয়ে বলবো যে অ্যাজ আ ওটিটি, মানে যারা ওটিটি ব্যবসা করছে বা যারা ওটিটি চালাচ্ছে, তারা আসলে সব ধরনের দর্শকদেরকেই আকর্ষণ করার জন্য সব ধরনের প্রজেক্টই আসলে দর্শকদের সামনে উপহার দিবে। এটাই নিয়ম, এটাই হওয়া উচিত এবং এটাই হচ্ছে। আগ্রহ কম থাকার কারণ কি? এটা তো একটা কি বলবো, যার যার চয়েস। আমার মনে হয়েছে যে এটা শিল্পী সমিতির মানে মেম্বার হওয়াটা খুব বেশি জরুরি না, কাজটা অনেক বেশি জরুরি হয়তো বা সেই কারণে। আবার এমন হতে পারে যে হয়তোবা আমার মনে হতে পারে যে না এখন আমার সমিতির একজন মেম্বার হওয়া খুব জরুরি, হয়তোবা আমি কয়েকদিনের মধ্যে করেও ফেলতে পারি। এখন আমি সরারকে নিয়ে ব্যস্ত ছিলাম, সরার আল্লাহর মতে সুস্থ, আমার বেবিটাও সুস্থ, আমার প্রোডাকশনের কিছু কাজ চলছে, সেগুলোর এডিট চলছে, কিছু কমার্শিয়ালের কাজ হবে ছবিয়াল থেকে, সেগুলো নিয়ে ব্যস্ত আছি। মানে ক্যামেরার পিছনে যতটুকু ব্যস্ততা আর কি আছে, ক্যামেরার সামনে এখনই আসতে চাই না, কিছু কথা চলছে, হয়তো বা বড়ো কিছু নিয়ে আমার আসবে। না না না, লেখালেখি নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, লেখালেখি এবং ডিরেকশন নিয়ে আমার এখন আপাতত কোনো ইন্টারেস্ট নাই। আমি এখন প্রোডাকশনটা খুব এনজয় করছি, অ্যাজ আ প্রডিউসার হিসেবে জবটা খুব এনজয় করতেছি। সো এটা এনজয় করতে চাই আপাতত।